हेलो गाइस, एसबी न्यूज यूट्यूब चैनले আপনাদের সবাইকে আবারো স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে প্রচুর পরিমাণে নতুন আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন লোকেশনে কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবল রয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা চাকরি পাওয়ার সুবিধা পাবেন। কিভাবে আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, ফর্ম কি থাকবে, সমস্ত কিছু আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রতিনিয়ত বিভিন্ন রকম ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সবার আগে আপডেট পাওয়ার জন্য। নোটিফিকেশন আপনাদেরকে জানাবো রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে পঞ্চায়েত এলাকায় বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে আজকের এই ভিডিওটিকে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন। এমপ্লয়মেন্ট নাম্বার অবশ্যই আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ বিভিন্ন কারণে কিন্তু এমপ্লয়মেন্ট নাম্বার অবশ্যই আপনাদের দরকার পড়তে পারে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এমপ্লয়মেন্ট নাম্বার কিন্তু লেখা রয়েছে। অবশ্যই এমপ্লয়মেন্ট নাম্বার আপনারা কিন্তু মনে রাখবেন, তাহলে কি হবে, আপনাদের কিন্তু সুবিধা হবে। পদের নাম এখানে কিন্তু আশা কর্মী রয়েছে, মোট শূন্য পদ রয়েছে 218টি। ওকে, 218টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে আশা কর্মী। এখানে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে আপনারা জেনে গেলেন। শিক্ষাগত যোগ্যতা এখানে কি আছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। প্রার্থীর বয়স কিন্তু 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তবে তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এবং বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ হিসেবে। আশা করব আপনারা বুঝতে পেরেছেন। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু 22 থেকে 40 বছর হলেও আবেদন করতে পারবেন। যারা জেনারেল কাস্টের মধ্যে রয়েছেন তাদের বয়স কিন্তু 30 থেকে 40 মধ্যে অবশ্যই থাকতে হবে। নেক্সট আমরা চলে আসবো অন্যান্য যোগ্যতা। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে, এখানে কিন্তু কোনো রকম পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে না। কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং প্রার্থীকে কিন্তু সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট আমরা চলে আসব এখানে কি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। আবেদন পদ্ধতি, কিভাবে আপনারা আবেদন করবেন। যারা আবেদন করতে চাইছেন সরাসরি অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, কোনো রকম অফলাইন আবেদন পদ্ধতি অনলাইন আবেদন পদ্ধতি কিন্তু নেই। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে, সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করতে হবে, নিচে দেওয়া ঠিকানায় আলাদা আলাদা ব্লকে আবেদনপত্র জমা করতে হবে, মুখবন্ধ খামের ওপর বড় হাতে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা, ভিলেজ নাম লিখতে হবে, আন্ডার লিখতে হবে হেলথ সাব সেন্টার, এখানে হেলথের নাম হবে, এখানে আশাকর্মী বা ভিলেজের নাম, এটা সব কিছু কিন্তু লিখতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। টু দ্য অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার কি আছে সেটা অবশ্যই দেবেন। ব্লক দিতে হবে, পিএস, পোস্ট অফিস, পিনকোড, এগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 20 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত, এই তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। এরপর কিন্তু আর কিন্তু আবেদন করার কোনো রকম সুবিধা থাকবে না, 20 জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। শূন্য পদের বিন্যাস, কোথায় কোথায় নিয়োগ করা হবে, রামপুরহাট 1, রামপুরহাট 2, এছাড়া নলহাটি রয়েছে, ময়ূরেশ্বর, মুড়ারায়তে রয়েছে, সুরি সাব ডিভিশনে রয়েছে, মোহাম্মদ বাজার, খয়রাশোল ব্লক, দুবরাজপুর ব্লক, সিউড়ি ব্লক 1, ব্লক 2, রাজনগর, সিউড়ি, সাঁইতিহা, বোলপুর ডিভিশনে রয়েছে, বোলপুর, শ্রীনিকেতন, নানুর ব্লক, লাভপুর ব্লক এবং ইলামবাজার ব্লক। তো এই সমস্ত লোকেশনে কিন্তু নিয়োগ করা হবে এবং সমস্ত লোকেশন আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সমস্ত লোকেশনে নিয়োগ করা হবে। নেক্সট আমরা চলে আসব এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগবে। জন্ম তারিখের শংসাপত্র অবশ্যই লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র,
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র এবং দু কপি পাসপোর্ট সাইজের ফটো। তো এখানে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সমস্ত লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে সেইখানকার মানে সেই এলাকার বাসিন্দা কিন্তু হতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করার সুযোগটা থাকছে। নেক্সট আমরা এখানে যদি নিচে চলে আসি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনটে যে সাব ডিভিশন রয়েছে যেখানে ভ্যাকেন্সি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন রামপুরহাট, সুরি এবং বোলপুর। তো এখানে কিন্তু তিনটে ফর্ম রয়েছে, আমরা নর্মালি একটা ফর্ম ডাউনলোড করবো, যেমন ধরে নিলাম রামপুরহাট সাব ডিভিশনের ফর্ম আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড নাও, তো একটু সময় নেবে তারপরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ফার্স্টে কী করতে হবে আপনাদেরকে কিন্তু এটাকে পিডিএফ ফাইল প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে, কোথায় কোথায় নিয়োগ চলছে সেই বিজ্ঞপ্তি কিন্তু এখানে টোটালি বাংলায় লেখা রয়েছে, কোনো রকম ইংলিশে লেখা নেই, যে অনেক সময় ইংলিশ বুঝতে অনেকের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাতেই লেখা রয়েছে। আশাকর্মী নিয়োগ চলছে নলহাটি, রামপুরহাট, মুরাডায়, ময়ূরেশ্বর, বিভিন্ন লোকেশনে কিন্তু রয়েছে, সমস্ত কিছু লেখা রয়েছে। এখানে কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু লেখা রয়েছে, বিডিও অফিস রেজিস্ট্রি পোস্ট ছাড়া আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজের স্বস্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে, সমস্ত কিছু লেখা আছে, এগুলো অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে পড়ে নেবেন। একদম নিচে চলে আসলে আমরা কিন্তু একটা ফর্ম পেয়ে যাব, ফর্ম যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে রয়েছে ফর্মটা আবেদনপত্র। তো ফর্ম ফিল আপ করতে হবে অবশ্যই আপনারা কিন্তু কালো কালির পেন ইউজ করবেন, এখানে এইসব জায়গাতে কিছু লিখতে হবে না যেহেতু এগুলো অফিস ইউজ অনলি হয়ে যাবে, এগুলো আপনি কী বা দেবেন সেটা লেখাই রয়েছে ফর অফিস ইউজ অনলি। ওকে, এখানে কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, এখানে নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, আবেদনকারীর নাম, পিতার নাম বা স্বামীর নাম দিতে হবে। নেক্সট এখানে চলে আছে বর্তমান বয়সের বসবাসের ঠিকানা, তো এখানে গ্রাম ঠিকানা এবং স্থায়ী বসবাসের ঠিকানা সেম হলে আপনারা দুবার লিখে দেবেন, কোনো চাপ নেই, সেটা নিয়ে কোনো ইস্যু হবে না। মোবাইল নাম্বার দিতে হবে, বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন কোনটা আছে সেটা দিতে হবে, জাতি সাধারণ, তপশিলি, উপজাতি সেটা দিতে হবে, আধার কার্ড, রেশন কার্ড নাম্বার, SC ST সার্টিফিকেট যদি থাকে, এছাড়া মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তারিখ, মাস, বছর কবে দিয়েছেন সেটা দিতে হবে। এখানে সমস্ত রকম ডকুমেন্ট কিন্তু লেখা রয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডকুমেন্ট আবারও লেখা রয়েছে নোটিফিকেশনে। এখানে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে, ভ্যাকেন্সি কোথায় কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লেখা রয়েছে, এটা হলো রামপুরহাট সাব ডিভিশনে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু লেখা রয়েছে। ওকে, এবার আমরা ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসলে আমরা যদি নেক্সট পেজ অন্য একটা লোকেশন আমরা চলে গেলাম সুরি সাব ডিভিশন, সুরি সাব ডিভিশনের আমরা ফর্মটাকে ডাউনলোড করব। সুরি সাব ডিভিশনের ফর্মেও কিন্তু সেম, পুরো সেমই ক্রাইটেরিয়া থাকবে, ঠিক আছে, আমরা ফর্মটা খালি দেখবো আলাদা কিনা, না একই ফর্ম আছে, ঠিক আছে। তো এই একই ফর্ম সবাইকে ফিল আপ করতে হবে, চেঞ্জেস থাকতে পারে, তবে ফর্মে কোনো চেঞ্জেস নেই, শুধুমাত্র ভ্যাকেন্সিতে চেঞ্জেস আছে, দেখতে পাচ্ছেন কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে। তো আপনারা ডাউনলোড করুন এবং আবেদনপত্র জমা করে আসুন, কোথায় জমা করতে হবে আশা করি বুঝে গেছেন আপনারা, বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে, লোকাল যে বিডিও অফিস আপনাদের রয়েছে যেটায় যার আন্ডারে আপনারা রয়েছেন। তো আশা করব আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন, ভিডিওটিকে যদি পারেন তো একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।